রাশিয়া ইরানের তেলের উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এখন আগের থেকে অনেক কম দামে তেল কিনতে পারছে এশিয়ার দেশগুলো। অপরদিকে মস্কো তেহরানের তেল না পেয়ে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র থেকে বাজার দরের থেকে অনেক বেশি দামে তেল কিনতে হচ্ছে ইউরোপকে। অথচ দশকের পর দশক ধরেই আন্তর্জাতিক তেল বাণিজ্যে ইউরোপীয়দের কাছে বঞ্চিত ও কোণঠাসা ছিল এশিয়ার দেশগুলো। মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে ইউরোপের তুলনায় অতিরিক্ত দাম দিয়ে আসছিল তারা। তেলের জন্য অতিরিক্ত দামের এই বিষয়টি পরিচিত ছিল এশিয়ান প্রিমিয়াম হিসাবে। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা অবরোধ জারির পর থেকে গত জানুয়ারি মাস পর্যন্ত এশিয়ায় অপরিশোধিত তেলের বিক্রি দ্বিগুণ করেছে মস্কো। এশিয়ার বাজারে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি তেল বিক্রি করেছে পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার আরেক শিকার ইরানও। আর এই দুই দেশের তেলের সবচেয়ে বড় ক্রেতা হল চীন ও ভারত। তেলের দামের বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও ধারণা করা হচ্ছে এশিয়ার বাজারে ব্যারেল প্রতি $24 কম দামে তেল বিক্রি করছে রাশিয়া। আর রাশিয়ার এই ডিসকাউন্ট চাপ তৈরি করছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের তেল বিক্রেতাদের উপর। এখন এশিয়ায় কম দামে তেল বিক্রিতে বাধ্য হচ্ছে তারাও। তবে এই ক্ষতি আবার তারা পুষিয়ে নিচ্ছে ইউরোপে বেশি দামে তেল বিক্রি করে। গত নভেম্বরে এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম ব্যারেল প্রতি $3.35 কমালেও একই সময় ইউরোপের ক্রেতাদের জন্য তেলের দাম বাড়িয়েছিল সৌদি আরব। সৌদি আরবের পথ ধরেছিল ওপেকভুক্ত দেশ ইরাক ও কুয়েতও। এশিয়ার দেশগুলোর হাতে বিকল্প না থাকায় এতদিন তাদের থেকে অতিরিক্ত দাম আদায় করতে পেরেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। অন্যদিকে নিজেদের বিকল্প সরবরাহ থাকায় মধ্যপ্রাচ্যের তেল কিনতে ডিসকাউন্ট পেত ইউরোপ। কিন্তু তেল সরবরাহের অন্যতম প্রধান উৎস রাশিয়াকে হারানোয় সেই সুযোগ হারিয়েছে তারা। এভাবে নিজের নাক কেটে রাশিয়ার যাত্রা ভঙ্গ করতে গিয়ে বিপদে পড়েছে ইউরোপ। আর ইউরোপের এই ভুল সিদ্ধান্তের বদৌলতে শত শত কোটি ডলারের ফায়দা তুলে নিচ্ছে ভারত, চীন সহ এশিয়ার দেশগুলো। রাইসুল ইসলাম, সময় সংবাদ।